আজকে আয়োজনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও আরটিপিসিআর ল্যাব সমন্বয়ক ডাক্তার এস এম তুষার আলম। তার কাছ থেকে জেনে নেব সেখানকার করোনা পরিস্থিতির খবর খবর। আর দর্শক চাইলে আপনারাও এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন 09-666-777-311 অথবা 02-985-2381 এই নম্বরগুলোতে ফোন করে আপনাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে। ডাক্তার এস এম তুষার আলম, আপনাকে স্বাগত। ই ডাক্তারে আমি একদম শুরু করব, একদম সাধারণভাবে সার্বিক একটা পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। খুলনার এই মুহূর্তে যে করোনা পরিস্থিতি, সেটি আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। খুলনাতে আমরা আমরা যে আমাদের করোনা যখন বাংলাদেশে শুরু হলো, অর্থাৎ 8 মার্চ যখন আমরা প্রথম করোনা শনাক্ত হলো, তার এক মাস পরে আমরা খুলনাতে করোনা কেস শুরু করি। আমরা খুলনাতে এ পর্যন্ত আমরা প্রায় 35,000 মতো পরীক্ষা করেছি। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমের দিক থেকে, প্রথম এক মাসে আমাদের, অর্থাৎ পুরো এপ্রিল মাসটা এবং মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের খুলনাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে ঈদ উল ফিতরের ছুটির পরে যখন মানুষ মুভ করলো, সোশ্যাল মোবিলাইজেশনটা বাড়লো, তখন থেকেই মূলত খুলনাতে মানে এই করোনার প্রকোপটা অনেক বেশি দেখা দেয়। এবং আমরা প্রথমে আমাদের প্রথম 2 মাসে আমাদের ডিটেকশন ছিল প্রায় 5%-6% মতো, পরবর্তীতে আমাদের এটা প্রায় 40% মতো হয়ে গেল। এখন আবার কুরবানি ঈদের আগে আমাদের এখানে কিছুটা হলে 10% মতো কমেছিল, কুরবানি ঈদের পরে আবার একটু বেড়েছে। আবার গত 1 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি যে খুলনা শহরে এবং শহরের আশেপাশে করোনা শনাক্তের হার কিছুটা হলে কমছে, অর্থাৎ আমরা এখন 25-29 বা 30 এর মাঝামাঝি সময় অবস্থান করছি। আর আসার কথা হচ্ছে আজকে এবং গতকাল বেশ আশানুরূপ অনেকটাই কমে এসেছে, সেদিকে আমরা মনে করছি যে হয়তো অনেকটাই নিয়ন্ত্রণে আমাদের এই খুলনাতে চলে আসবে। মানুষ যদি তাদের যেই বিষয়গুলো বারবার সবাই বলছে, আপনারা বলছেন, আমরা বলছি, যে সবাই যে অবস্থানে যেখানেই যাক না কেন মুখে অন্তত মাস্ক ব্যবহার করুক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুক, জনসমাগম এড়িয়ে চলুক, এই স্বাস্থ্যবিধিগুলো যদি মানুষ মেনে চলে, তাহলে আমার মনে হয় যে আমরা অচিরেই এই প্রকোপটা, এই সংক্রমণের প্রকোপটা আমরা অনেক কমিয়ে আনতে পারবো। আর নমুনা জট অনেক ছিল আমাদের এখানে, এখন আমরা কিছু নমুনা মাঝখানে ঢাকায় পাঠিয়েছিলাম, কারণ একজন মানুষ যখন নমুনা দেয় তখন সে নমুনা দিয়ে কিন্তু যদি সে আবার সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়, তখন কিন্তু আমাদের যে আলটিমেট যে গোলটা, যাতে আমরা সংক্রমণ প্রতিরোধ করার জন্য যে পরীক্ষাটা আমরা করছি, সেটা কিন্তু আমাদের সেই এইমটা আমাদের বাস্তবায়ন হয় না। এই জন্য আমরা বলছি যে যারা নমুনা জমা দিবেন তারা নিজেরা নিজেদেরকে ঝুঁকিপূর্ণ মনে করে ঘরে অবস্থান করবেন, নমুনা রেজাল্ট না পাওয়া পর্যন্ত আপনারা বের হবেন না। আর নমুনা রেজাল্ট পাওয়ার পরে যদি আপনি পজিটিভ হন, তাহলে আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্য এবং আপনার সমাজের অন্যান্য মানুষের সুবিধার্থে আপনি নিজেই সচেতন হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা এই জন্যই দ্রুত নমুনা, যাতে পরীক্ষাটা রেজাল্টটা মানুষের কাছে দিতে পারি, যারা জানতে পারে, সেজন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমরা বারবার আমাদের কর্তৃপক্ষকে বলেছিলাম যে আমাদের খুলনা মেডিকেল কলেজে একমাত্র পিসিআর ল্যাব আছে, একটা মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমরা এত বৃহৎ সাইজ মানে অনেক নমুনা আমাদের করতে হিমশিম খেতে হতো, এই জন্য মানুষ 5-7 দিন লেগে যায় একটা রেজাল্ট পেতে। তাই একটা আজকে একটু আসার কথা বলতে চাই যে আমরা গভর্নমেন্টের কাছে বারবার বলেছিলাম, আমাদের কর্তৃপক্ষ, আমাদের কলেজ কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ, বিভাগীয় পরিচালক মহোদয়, আমরা হচ্ছে বারবার বলেছিলাম, আজকে আমাদের ইউএনএফপি এর একটা প্রতিনিধি এসেছিল, যে ডাব্লিউএইচও এর একটি সংস্থা আপনারা জানেন, তারা একটি পিসিআর ল্যাব আমাদেরকে আরেকটি পিসিআর ল্যাবের মতো করে যত লজিস্টিক লাগে সেটা আমাদের খুলনাতে দেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ বরাবর চিঠিও দিয়েছে। আমরা আলোচনা করেছি হয়তো অচিরেই আরেকটি মেশিন এবং আরেকটি এই সমপরিমাণ পরীক্ষা করা যায় এরকম সামর্থ্য অনুযায়ী আরেকটি ল্যাব আমরা অচিরেই প্রতিষ্ঠা করতে পারবো, এবং আরও এখন যে পরিমাণ আমরা নমুনা পরীক্ষা করছি এর থেকে দ্বিগুণ পরিমাণ নমুনা আমরা পরীক্ষা করতে পারবো। এবং মনে করি যে এই অঞ্চলের মানুষের জন্য এটি একটি খুব ভালো খবর যে তারা আরও দ্রুত এই টেস্টের রেজাল্ট পেয়ে যাবে। ডাক্তার এসএম তুষার আলম, আপনার কাছে আরো একটু জানতে চাইবো, আপনি যেটি বললেন যে আপনারা যেটি বললেন যে আপনারা ধারণা করছেন যে সংক্রমণ কমে গেছে আগের চেয়ে, সেই ক্ষেত্রে আপনাদের যে শুরু থেকেই যে পরীক্ষা করার যে হার ছিল সেটি কি এখনো একই রকম বজায় আছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ,
পরীক্ষার হারটা আমরা বলবো যে বাংলাদেশে অন্যান্য জায়গার অবস্থা আমি সব বলতে পারবো না, তবে খুলনার অবস্থা আমি বলতে পারবো যে খুলনাতে কিন্তু মানুষ নমুনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আগের মতো করেই নমুনা দিচ্ছে, নমুনা জমা যে মানুষ সচেতন আছে যে মানুষ নমুনা দিচ্ছে, নমুনার জমার হার কিন্তু কমে নাই, আমাদের নমুনা আগের মতোই আসছে। এবং এখানে সরকার যে রেট বসানোর পরেও যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তারপরেও কিন্তু মানুষ নমুনা দিচ্ছে, নমুনার জমার হার কিন্তু কমে নাই, নমুনা ঠিকই আছে কিন্তু ডিটেকশনটা আগের থেকে আমাদের এখানে কমছে। আর মানুষ এখন হাসপাতালমুখী কিন্তু কম হতে চায়, মানুষ এটা বুঝতে পারছে, মানুষের ভিতরে যে আতঙ্কটা ছিল যে একটা ভয় ছিল সেই ভয়টা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এটা আমাদের চিকিৎসকরা যে ভূমিকা রেখেছে সেই সাথে আপনাদের যে মিডিয়ার যে ভূমিকাটা মানুষকে আশ্বস্ত করা এবং এটা সচেতনতার মাধ্যমে যে আমরা এটাকে মোকাবেলা করতে পারি এই বিষয়টা যে মানুষ এখন অনেকটাই, আমরা কিন্তু এক্ষেত্রে অনেকটাই সফল আমি বলবো যে মানুষের সে আতঙ্কটা নাই। আর মানুষের কোনো একটা মাইল্ড সিমটম হলে যে আগে হাসপাতালে চলে আসতো, আমাদের যে ডেডিকেটেড করোনা হাসপাতাল আছে সেখানে কিন্তু উপচে পড়া রোগী থাকতো, এখন কিন্তু আইসিইউ বেড বা আমাদের যে করোনা যে বেড সেগুলো কিন্তু আগের মতো সেই মানুষ যে রোগীগুলো আছে সেগুলো কিন্তু মানে যাদের একপ্রান্ত চিকিৎসা হসপিটালে চিকিৎসা প্রয়োজন তারাই কিন্তু আছে। আগে যেমন আমাদের মাইল সিমটম নিয়ে রোগীরা ভর্তি থাকতো সেরকম কিন্তু এখন আর থাকে না, এখন শুধুমাত্র জাস্টিফাইড যে পেশেন্টগুলো যাদের আসলে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে, যাদের আইসিইউ সাপোর্টের প্রয়োজন আছে, সেই সমস্ত রোগী কিন্তু এখন ভর্তি থাকে। আর অন্যান্য শুনবো আপনার কাছ থেকে এস এম তুষার আলম, আমি আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার যে জিজ্ঞাসা তার যে জানার যে বিষয় সেটি শুনে আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক নাম বলে প্রশ্ন করুন। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আমার যেটি মনে হচ্ছে। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? পরবর্তীতে আমরা আবারও নেব দর্শকের প্রশ্ন। আমি আলোচনায় একটু ফিরতে চাই, আপনি যেটি বলছিলেন যে আপনাদের আগের মতো উপচে পড়া ভিড় নেই, মানুষ হচ্ছে আতঙ্ক কমেছে, মানুষ আগের মতো হয়তো মৃদু উপসর্গ নিয়ে হয়তো পরীক্ষা করাতে আসছে না, সেই ক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে এই যতটুকু আপনাদের জনবল রয়েছে, যন্ত্রাংশ রয়েছে, আপনাদের যতটা সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী যদি সংক্রমণ বাড়ে, যেটি বলা হচ্ছে অনেকেই বলছেন যে সামনের দিনগুলোতে শীতে একটা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত? হ্যাঁ, অন্যান্য দেশে যেমন সেকেন্ড ওয়েভ একটা কথা আছে যে পিকে চলে যাওয়ার পরে আবার একটা সেকেন্ড ওয়েভ কিছুটা কমার পরে সেকেন্ড ওয়েভ ভাইরাসের যে ক্যারেক্টার সেটা আসতে পারে, সেটার জন্য আমি মনে করি যে এই মুহূর্তে সরকার একটা প্রস্তুতি অবশ্যই তো নিচ্ছেই যে অনেক জায়গাতে শুধুমাত্র হসপিটালটাকে শুধু কোভিড রোগীদের জন্য চিকিৎসার জন্য আরও ব্যাপকতাটা বাড়ানো সেটা করছে, এবং আমাদের যে প্রশাসন তারাও কিন্তু এই এই জাতীয় চিন্তা করে আছে যে আমাদের যে এখন যে এক্সিস্টিং যে করোনা ইরিগেট হসপিটাল আছে সেইখানে যে আমাদের ধারণ ক্ষমতা আছে আরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কোনো হসপিটাল যেটাকে শুধুমাত্র করোনার জন্য নির্ধারিত থাকবে এরকম কিন্তু আমাদের পরিকল্পনা আছে। আর এখন যেমন আমরা সেই সময় যদি আমাদের নমুনা চাপ আরও বাড়তে পারে সেই জন্য যে আরেকটা ল্যাব আমরা প্রতিষ্ঠা করতে পারছি এটা কিন্তু ওই পরিকল্পনারই একটা অংশ হতে পারে। আর আমার একটা পরামর্শ থাকবে আপনাদের মাধ্যমে যে আপনারা জানেন যে কোভিড-19 আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, সারা বিশ্বের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, এটা আমাদের কাছে অনেক কিছু প্রতিদিন প্রতিনিয়ত শেখাচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সামনে যা যে সংকটটা আসবে সেটা সমাধান করতে হবে, আমাদের এইটাই এখন আমাদের এখন এক্সপিরিয়েন্স। আর সামনের যে সংকটের কথা আপনি বললেন সেটাকে মাথায় রেখে আমাদের যেমন অন্যান্য শহরে যেমন কলেরা হাসপাতাল বা ইনফেকশাস ডিজিজ হসপিটাল অথবা যক্ষা হসপিটাল এরকম করে কোভিড হসপিটাল বা সংক্রামক ব্যাধি হসপিটালের একটা পার্ট হিসেবে শুধু কোভিড হসপিটাল এরকম করে সরকারের এখনই পরিকল্পনা করা উচিত যে আলাদা একটা বিল্ডিং আইসোলেটেড জায়গাতে শুধু কোভিড রোগীদের চিকিৎসা হবে, কোভিড পরীক্ষা সেখানে হবে, কোভিড সংক্রান্ত বিষয় সেখানে ডিল করা হবে, এরকম বিষয় কিন্তু সমস্ত জায়গাতেই এখনই সরকারের পরিকল্পনা করা উচিত। কারণ আমরা কিন্তু জানি না যে 1 বছর 2 বছর 3 বছর কবে এই কোভিড শেষ হবে, এমনও হতে পারে যে কোভিড এরকম অবস্থায় থাকতে পারবে। আর মানুষ তো সব কিছুতে অ্যাডাপ্টেড হয়ে যায়, হয়তো অ্যাডাপ্টেড হয়ে যাবে কিন্তু মানুষকে তো আমাদের চিকিৎসাটা দিতে হবে, এই জন্য সরকারি ব্যবস্থাপনায় হোক আর বেসরকারি ব্যবস্থাপনা যারা বেসরকারিভাবে করছে তারা কোভিডের জন্য একটা আইসোলেটেড এবং আলাদা
চিকিৎসা ব্যবস্থাপনা কিন্তু মানে একটা সাস্টেইনেবল একটা ব্যবস্থাপনা কিন্তু আমাদের এখনই। ডাক্তার এস এম তুষার আলম, আমি শুনবো আপনার কাছ থেকে আরো, আমরা আরো আলোচনা করব। আপনি থাকুন আমাদের সাথে, একটা বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে একই প্রসঙ্গে। বিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আলাদা করে ফেলি, যদি কোভিড নেগেটিভ হয় তাহলে রোগীগুলোকে আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে আমরা শিফট করে দিই, অর্থাৎ ওই হসপিটালে আমাদের শিফট করে দেওয়া হয় ওয়ার্ডগুলোতে, সাধারণ ওয়ার্ডগুলোতে। আর যদি কোভিড পজিটিভ হয় সেই সমস্ত রোগী যাদেরকে হোম ট্রিটমেন্টে ভালো হয়ে যায় বা আউটডোর বেসিস ট্রিটমেন্টে ভালো হয়ে যায় সম্ভাবনা আছে তাদেরকে আমরা বাড়িতে অ্যাডভাইস দিই, উপদেশ দিয়ে আমরা পাঠিয়ে দিই। আর যে সমস্ত রোগীতে হসপিটাল সাপোর্টের প্রয়োজন হয়, অর্থাৎ যাদের অক্সিজেন স্যাচুরেশন কম বা যাদের হচ্ছে হাই ফ্লো অক্সিজেন লাগবে অথবা আইসিইউ সাপোর্ট লাগতে পারে, তাদের বয়স, তাদের কমরবিডিটি সমস্ত কিছু বিবেচনা করে আমরা করোনা ডেডিকেটেড যে হসপিটালটা সেটা আমাদের মেইন হসপিটাল থেকে একটু দূরে, সেখানে আমরা এই রোগীগুলোকে পাঠিয়ে দিই এবং সেখানে আমাদের সমস্ত ব্যবস্থাপনায় আছে, সেখানে তারা চিকিৎসা নেয়। তার মানে হচ্ছে অন্যান্য রোগী, যে সমস্ত কোভিডের আগে যে সমস্ত রোগী হাসপাতালে সেবা নিতে আসতো সেই সমস্ত রোগীদের কিন্তু সেবা ব্যাহত হচ্ছে না। অর্থাৎ যারাই সেবা নিতে আসছে আমাদের জরুরি বিভাগ, আমাদের বহির্বিভাগ, আমাদের অন্তঃবিভাগ আগের মতোই কিন্তু চালু আছে, যদিও এখন একটু রোগীর চাপ কম, কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের রুটিন যে অপারেশন, আমাদের যে গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্টের, সার্জারি ডিপার্টমেন্টের অপারেশন, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের অপারেশন, আই, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আমাদের আগের মতোই চলছে এবং রোগীরা সেবাও পাচ্ছে। সুতরাং সাধারণ রোগীদের চিকিৎসায় খুলনা মেডিকেল কলেজে ব্যাহত হচ্ছে না, অন্যান্য আগের মতো অন্যান্য রোগীরাও সেই সেবাগুলো পাচ্ছে। জি নিশ্চয়ই, সাধারণ যারা নন কোভিড রোগী তারা সেই সেবার নিতে খুলনা মেডিকেলে যেতে যাবে। এবং আমরা ফিরবো আবারও আলোচনা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার কাছ থেকে তার প্রশ্ন জেনে নেব। দর্শক নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক। জি আসসালামু আলাইকুম। জি দর্শক বলুন। আমার আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমি নাটোর সিংহা থেকে বলছিলাম। জি জি, আমার সমস্যা, আমি গত 7-8 দিন জ্বরে অসুস্থ ছিলাম, তো আমি ওই সময় আপনাদের সাজেশন অনুযায়ী প্রচুর পরিমাণ ভিটামিন সি খাইছিলাম, বিশেষ করে আনারস, লেবু, আমরা এই জাতীয় গুলো। তো 7-8 দিন খাবার পরে আমার পেটের মানে জ্বরটা তো ভালো হয়েছে, কিন্তু পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়েছে, কোনো খাদ্য হজম হচ্ছে না বা আমার মুখের রুচিটাও নেই, পায়খানা হচ্ছে না। জি আমাকে যদি বলেন যে কি জাতীয় ওষুধ খাইছি হয়তো আমি আপনাকে বলতে পারি। তার পেটে গ্যাস হচ্ছে প্রচন্ড, ভিটামিন সি খেয়েছেন, তার জ্বর নেই, কি করতে পারেন তিনি? আপনি আসলে আপনি ন্যাচারাল সোর্স থেকে ভিটামিন সিটা খেয়েছেন। আপনারা জানেন যে ভিটামিন সির যে উৎস, সে ভিটামিন সি আমরা কেমিক্যাল নাম যার অ্যাসকর্বিক অ্যাসিড, নামের সাথে বুঝতে পারছেন যে এটা একটা অ্যাসিড জাতীয় একটি পদার্থ। সুতরাং অতিরিক্ত যে কোনো ভিটামিন সাপ্লিমেন্টেশনই কিন্তু আমাদের শরীরের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আসতে পারে, তো অতিরিক্ত খাওয়া যাবে না। আর খালি পেটে ভিটামিন সি গ্রহণ করা কিন্তু অতিরিক্ত পরিমাণে এটা আমাদের যে অ্যাসিডিটিটা আমরা যেটা বলি সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আমাদের স্টোমাকে যে ইন্টারনাল অ্যাসিড সিক্রেশনটা তো এমনিতেই থাকে, তারপরে এমটি স্টোমাকে মানে খালি পেটে, তারপরে এগুলো নিলে পরে আরো অ্যাগ্রাভেট করে। সুতরাং আপনাকে এটা একটু মেনে চলতে হবে যে আপনি এসিড জাতীয় খাবার অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবার সরাসরি আপনি খালি পেটে গ্রহণ করবেন না, আর মাত্রাতিরিক্ত তো অবশ্যই না, পরিমিত মাত্রায় খেতে হবে। এই মুহূর্তে আপনি অমিপ্রাজল জাতীয় ক্যাপসুল, আমাদের এখানে আমাদের দেশে পাওয়া যায় অনেক কোম্পানির অমিপ্রাজল জাতীয় ক্যাপসুল, আপনি 20 মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা এভাবে খান। এবং অ্যান্টাসিড স্রাব, অ্যান্টাসিড প্লাস সিরাপ, এটা হচ্ছে আপনি 2 চামচ করে খাবার পরে 3 বার করে গ্রহণ করুন, প্রচুর পানি খান এবং খালি পেটে থাকবেন না, নিয়মিত আহার গ্রহণ করুন, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। জি নিশ্চয়ই, দর্শক তার উত্তর পেয়ে গেছেন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা যেটা শুনছিলাম, আপনি বলছিলেন যে অন্যান্য যেসব রোগী তাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই, প্রয়োজন মাফিকই তারা চিকিৎসা পাবেন খুলনা মেডিকেলে। আরো একটু জানতে চাই যে এই মুহূর্তে এসে আসলে খুলনায় করোনা রোগীর সুস্থতার হারটা কেমন, মানে আমরা হচ্ছে নেতিবাচক দিকগুলো তো শুনলাম, একটু আশার দিকও শুনতে চাই যে আসলে সুস্থতার হারটা কেমন, কি পরিমাণ রোগী হাসপাতাল ছাড়ছেন? হ্যাঁ, আমাদের খুলনা মেডিকেল কলেজে যে করোনা ডেডিকেটেড হসপিটাল আছে সেখানে কিন্তু হাসপাতালের থেকে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার হারটা কিন্তু অনেক। আমি এক্সাক্ট ফিগার এখন বলতে পারবো না, তবে ন্যাশনাল যে ফিগার তার থেকে আমাদের এখানে বেশি, এবং মৃত্যুর হারও কিন্তু অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে অনেক কম।
যদিও আমি এখনো মানে টোটাল স্ট্যাটিস্টিক্স এর টোটালটা আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, তবে আমাদের এখানে যে আমাদের দেশে আমরা যখন আমরা বুলেটিনে আপনাদের মাধ্যমে দেখতে পাই যে প্রতিদিন যে পরিমাণ রোগী মারা যায়, আপনি যদি বিভাগ ওয়াইজ বা জেলা ওয়াইজ যদি আপনি ডিস্ট্রিবিউট করেন, দেখবেন যে খুলনার সংখ্যাটা কিন্তু অনেক অনেক কম। সেক্ষেত্রে খুলনায় সুস্থতার হার এবং মৃত্যুর হার দুইটাই, সুস্থতার হার বেশি এবং মৃত্যুর হার অনেক কম, এবং মানুষ মানে যারা কোভিড আক্রান্ত হয়ে যারা ভর্তি হচ্ছে এদের ভিতরে শুধুমাত্র যাদের কোমরবিডিটি আছে এবং বয়সটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোর দ্যান 60 ইয়ার্স, এবং সাথে যদি ডায়াবেটিস, শ্বাসকষ্ট, সিওপিডি বা হাইপারটেনশনের মতো রোগ বা হার্ট ডিজিজ যদি থাকে, কোমরবিডিটি থাকে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়। তাছাড়া যারা এই সমস্ত ঝুঁকির বাইরে আছে তারা খুব দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আর অধিকাংশ রোগী যারা পজিটিভ হচ্ছে তারা কিন্তু ঘরে বসে চিকিৎসা নিচ্ছে। এবং আমাদের এখানে যদিও এখন ফলো আপ চিকিৎসার কথা, ফলো আপ টেস্টের কথা বলা হচ্ছে না, কিন্তু আমরা যখনই তারপরেও মানুষ তাদের আগ্রহী ফলো আপ পরীক্ষা দেয় এবং ফলো আপে খুব দ্রুতই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারছি যে এখন যে পজিশন খুলনায় অবস্থা বিরাজ করছে, যে ভাইরাসটা আমাদের এই অঞ্চলে, কারণ এক একটা ভাইরাসের প্রপার্টি কিন্তু এক এক রকম থাকে এবং এক একজন মানুষের দেহে কিন্তু ভাইরাসটা এক এক রকম ইমিউন রেসপন্স তৈরি করে, আর প্রতিটা মানুষই কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কিন্তু প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ একই ভাইরাস একজন মানুষকে যে পরিমাণ ক্ষতি করবে আরেকজন মানুষকে কিন্তু নাও করতে পারে। তার মানে এই না যে আমি হচ্ছে খুব শক্তিশালী, আমি খুব ইয়াং, আমাকে ভাইরাসটি আক্রান্ত করলে পারে সেরকম ক্ষতি করতে পারবে না, তা কিন্তু না। কারণ আমাদের ইমিউনো স্ট্যাটাস তো কিন্তু শরীরের ইন্টারনাল বিষয়, অনেকে মনে করে কি যে আমি শক্তিশালী, আমি আমার মনে হয় ইমিউনিটি বেশি, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। ইমিউনিটির বিষয়টা হচ্ছে ইন্টারনাল বিষয়, যেটা আমরা দেখতে পাই না, এটা যে কোনো অ্যান্টিজেন বা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢোকার পরে এই রেসপন্সের উপর নির্ভর করে যে আমার ইমিউনিটিটা আসলে কীরকম। সেদিকটা আমি বলতে পারি যে ভাইরাসটা আমাদের এখানে এক্সিস্ট করছে, সেই ভাইরাসের প্রবকতা যদি আমরা বলি সেটা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে কম, যদিও আমাদের এটা বোঝার জন্য সাইন্টিফিক্যালি জেনেটিক অ্যানালাইসিসের প্রয়োজন হয়, জিন অ্যানালাইসিস করে সিকুয়েন্সিং করে বুঝতে হয় যে আসলে ভাইরাসটি যেমন ইতালিতে বা চীনে অথবা আমেরিকাতে অথবা ব্রাজিলে যে ভাইরাসটি বিরাজ করছে আমাদের অঞ্চলের এই ভাইরাসটির সাথে ওই ভাইরাসের মিল আছে কিনা, এটি জানতে গেলে আমাদের ওই ভাইরাস এবং এই ভাইরাসের জেনেটিক সিকুয়েন্সিংটা জেনেই সাইন্টিফিক্যালি বলতে হবে। আমি ইন এ সেন্স বলছি যেহেতু আমাদের স্ট্যাটিস্টিক্স এবং রোগীর লক্ষণ এবং সুস্থতা এবং মৃত্যুর হারটাকে বিবেচনা করে আমি এই কথাগুলো বললাম, তা আশা করি যে মানুষ যদি সচেতন হয়, আর মাস্কটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবারই বলি, বারবারই আমরাও বলছি যে এই ভাইরাসটি হচ্ছে একটা রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ এর এন্ট্রি জায়গাটা হচ্ছে আমাদের নাক, মুখ, চোখ দিয়ে, অর্থাৎ এই কয়েকটা জায়গা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, খুব সহজেই আমরা বলি কিন্তু কাজটা কিন্তু আমরা সহজে অনেকেই করছি না, যেমন নাকে হচ্ছে মাস্ক ব্যবহার করা, সেই সাথে আপনি মুখটাকে প্রিভেন্ট করতে পারছেন, আর চোখটাকে প্রিভেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই হাতটাকে প্রিভেন্ট করতে হবে, অর্থাৎ আমরা মনের অজান্তে অনেক সময় নাকে হাত দিই, চোখে হাত দিই, হাতটা অপরিষ্কার হাত বা বাইরে যখন আমরা চলি কোনোভাবেই যেন আমরা অপরিষ্কার হাত চোখে না দিই, এটা আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি আমরা মেনে চলি আমরা কিন্তু সংক্রমণ প্রতিরোধ করতে পারবো। এবং সংক্রমণ প্রতিরোধ করতে পারলে ডাক্তার এস এম তুষার আলম, আমরা শুনবো আপনার কাছ থেকে, নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবার কথা হবে একই প্রসঙ্গে। বিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তার নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ই ডাক্তারে। দর্শক, আপনাদেরও সরাসরি সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে টেলিফোনে পরামর্শ নেবার। আমাদের সাথে আজকে যুক্ত আছেন খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এস এম তুষার আলম, তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার সুযোগ রয়েছে আপনাদের। ডাক্তার তুষার আলম, আপনাকে আবারও স্বাগত ই ডাক্তারে। আমি এবারে যেটা জানতে চাইবো যেহেতু নতুন ভাইরাস মহামারী, অভিজ্ঞতা সমস্ত কিছুই নতুন, বিভ্রান্তিও রয়েছে, চারপাশে নানা ধরনের তথ্যই ঘুরে বেড়ায়, প্রায় শোনা যায় যে এক্সরের মাধ্যমে নাকি বুকের আকৃতি পরীক্ষা করে করোনা নির্ণয় করা সম্ভব, সেটি আসলে কতটা সত্যি সেটি জানবো, এবং পাশাপাশি বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার কি ধরনের আসলে উপায় রয়েছে, সুযোগ রয়েছে আপনার কাছ থেকে একটু শুনবো। ধন্যবাদ আপনাকে, খুব ভালো একটি প্রসঙ্গ এনেছেন। আসলে হচ্ছে এক্সরে হচ্ছে একটি সাপোর্টিং ইনভেস্টিগেশন, যেমন করোনা ভাইরাস, একটা ভাইরাসকে আমি সরাসরি আইডেন্টিফাই করছি, আর ভাইরাসের কারণে যে প্যাথোলজি হচ্ছে, যে ক্ষতি হচ্ছে অর্গানে বা সেই যে রেসপেক্টিভ যে লাংস বললেন আপনি, যে এক্সরে মাধ্যমে যেটাকে আমরা বলি, সেই প্যাথোজেনেসিসটাকে আমরা আমাদের দেখা, আউটকামটা দেখা।
অর্থাৎ যে কালপিট, যে আপনার জীবাণুটা সরাসরি আমরা তার আরএনএটাকে আমরা আইডেন্টিফাই করছি, অর্থাৎ অ্যাবসলিউটলি আপনার আরটিপিসিআর যার মাধ্যমে আমরা পরীক্ষা করি, এটি হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য পরীক্ষা এবং ওইটার মাধ্যমে আমরা বলতে পারবো যে এটি পজিটিভ। তবে আমরা জানি যে এই আরটিপিসিআর এর সেন্সিটিভিটি অর্থাৎ নির্ণয় করার যে ডেটা আছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে, সেখানে 20-30% অনেক ক্ষেত্রে মিস হতে পারে, অর্থাৎ পজিটিভ আছে কিন্তু সেখানে নমুনাতে নাও পাওয়া যেতে পারে। এটার অনেক কারণ আছে, সেটা হচ্ছে যে নমুনা সংগ্রহে ত্রুটি থাকতে পারে, নমুনা প্রসেসিং এর ত্রুটি থাকতে পারে, নমুনা সংরক্ষণের ত্রুটি থাকতে পারে, এই সমস্ত কারণে, এবং মেশিনের নিজস্ব কিছু ইরর থাকতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে যদি আমাদের লক্ষণ ক্লিনিক্যাল সিমটমস যদি হুবহু মিলে যায়, সাথে যদি এই সমস্ত সাপোর্টিং ইনভেস্টিগেশন আমাদেরকে সাপোর্ট করে, যেমন আমরা আপনি এক্স রে কথা বললেন যে বাইলেটারাল কনসোলিডেশন, রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স আমরা মেডিকেল ভাষায় বলি, এর গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, এইগুলো যদি আমরা পাই, এবং কিন্তু এইগুলো দিয়ে যদি অ্যাবসলিউটলি আমরা করতে পারবো তা কিন্তু না, কারণ এরকম অন্য অন্য ডিজিজের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। অর্থাৎ আমরা ক্লিনিক্যাল সায়েন্স সিমটম এবং কিন্তু সাপোর্টিভ ইনভেস্টিগেশন, যেমন আপনি এক্স রে বললেন, এইচ আর সিটি আমরা বলি, হাই রেজুলেশন সিটি স্ক্যান, এইচ আর সিটি, এইগুলো করে যদি কোভিড নেগেটিভ হয়, কিন্তু কোভিডের মতো সমস্ত সিমটম আছে, এই সাপোর্টিভ ইনভেস্টিগেশনের সাথে অর্থাৎ এক্স রে এবং হাই রেজুলেশন সিটি স্ক্যান এবং ক্লিনিক্যাল সায়েন্স সিমটম, এটাকে মিলিয়ে যেহেতু কোভিড প্যান্ডেমিক চলছে, এটাকেও আমরা কনসিডারে রেখে আমরা একটা ডায়াগনোসিসে যেতে পারি। কিন্তু একমাত্র এক্স রে করেই নির্ণয় করা যায় এই বিষয়টা কিন্তু সঠিক নয়, এটা একটা বিভ্রান্তি হতে পারে। আরেকটা জিনিস বললেন যে বিভ্রান্তির অনেক বিষয়গুলোই কিন্তু আমাদের সমাজে আছে, সেগুলো আমাদের কিন্তু মানতে হবে, এবং আমরা এখন সমস্ত পেপার পত্রিকায় সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু কোভিড 19 সংক্রান্ত বিষয়ে লেখাপড়া করছি অনেকেই। এইগুলো সঠিক তথ্য নির্ভরযোগ্য জায়গা থেকে আপনারা পড়বেন এবং জানবেন, প্রয়োজনে চিকিৎসকদের সাথে অথবা যারা এই জায়গায় বিশেষজ্ঞ আছে তাদের সাথে আপনারা আলাপ করবেন। হুট করে একটি আপনার যে যে কথা যা অপপ্রচারে বিশ্বাস না করে বিভ্রান্তি সমাজে ছড়াবেন না। আর আপনি পজিটিভ আগের অংশে পজিটিভ নিউজের কথা বলছেন, আমি একটু আপনার সাথে যোগ করতে চাই। দেখুন, প্রতিটা সিচুয়েশনেই কিন্তু একটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমি বলবো যে কোভিড 19 এর অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন আমরা কিন্তু আমাদের যে দৈনন্দিন অভ্যাসগুলো কিন্তু এই 5 মাসে আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিস, দেখবেন আপনার বাসা বাচ্চাটাও কিন্তু এখন বাসায় গেলে বলে বাবা তুমি একটু দূরে যাও, হাত ধুয়ে আসো। হ্যাঁ, এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু শুধুমাত্র কোভিড 19 না, অনেক রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয় হাত ধোয়ার অভ্যাস, নিজের পরিচ্ছন্নতা, এইগুলো সামাজিক দূরত্ব বজায় রাখা, অথবা মানুষের সাথে আচার আচরণ বা সৌজন্যতার বিষয়গুলো কিন্তু আমাদের অনেকটা অনেক কিছু শিক্ষা দিচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে বাংলাদেশের মেডিকেল সেক্টর উন্নয়নের ক্ষেত্রে যদি আপনি বলেন, আমি বারবারই এই কথাটা বলি যে একটা আরটিপিসিআর ল্যাব, এইটা এই শব্দটা বাংলাদেশে কতগুলো মানুষ জানতো বলেন, আজ আরটি রিয়েল টাইম বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, এই হাই টেকনোলজি ডায়াগনোস্টিক একটা পদ্ধতি, এটি কিন্তু বাংলাদেশে শুধুমাত্র আইডিসিআর এ, আইসিজিডিআরবিতে এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হতো। আজকে সেই ক্ষেত্রে আমরা অনেক বিভাগীয় মেডিকেল কলেজ হয়েছে বাংলাদেশে, অনেক প্রায় সরকারি 35টার মতো মেডিকেল কলেজ আছে, বেসরকারি অনেক আছে, অনেক জায়গায় কিন্তু আমরা এই এই জাতীয় পরীক্ষা কিন্তু আমরা করতে পারতাম না। আজকে 5 মাসের ভিতরে আমরা প্রথম 1 মাসে একটা ল্যাব থেকে আমরা করেছি কিন্তু 17টা ল্যাব, দ্বিতীয় মাসে কিন্তু আমাদের সেটা চলে গিয়েছে 35টা ল্যাব, 3 মাসের ভিতরে আমাদের দেশে এখন 70টির মতো এরকম মলিকুলার ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং শুধুমাত্র আপনাদের গোটা স্বাস্থ্য খাতে ব্যবস্থাতে একটি পরিবর্তন আসলে লক্ষ্য করা গেছে এই করোনার সময়। ডাক্তার এস এম তুষার আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে ই ডাক্তারে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ই ডাক্তার। প্রতি রবি থেকে বৃহস্পতি এই আয়োজনে আমরা হাজির হব, ডিবিসির সঙ্গেই থাকুন।